তোর কথাবার্তা শুভেন্দু অধিকারী বলছে, প্রথম বলুক, এই যে বক্তুই নিয়ে রাজনীতি করতে গেছে, যে বক্তুইয়ের মূল যে অভিযুক্ত বলে যাকে বলা হচ্ছিল, সিবিআই হেফাজতে তার রহস্য মৃত্যু হলো কেন? তো যদি আমরা তো বলছি তদন্ত হোক, আসল সত্যিটা সামনে আসুক, তা আসল সত্যি সামনে আসার বদলে যদি তদন্তের সময় মূল অভিযুক্ত বলে যাকে বলা হচ্ছে তারই রহস্য মৃত্যু ঘটে, তাও আবার সিবিআই এর হেফাজতে, তাহলে তো সেখানে সন্দেহ দানা বাঁধবে যে বক্তুই কারা ঘটালো, বক্তুই যারা ঘটালো তারাই ধামাচাপা দিতে চাইছে কিনা, বক্তুই এর পেছনে অন্য কি ষড়যন্ত্র আছে, বক্তুই ঘটনার পর ছুটে গেছিলেন মুখ্যমন্ত্রী, সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন ইত্যাদি। কিন্তু যখন আমরাও তদন্ত চাইছি আর যারা কুৎসা করছে, আমরা দেখলাম যে মূল অভিযুক্ত রহস্য মৃত্যু সিবিআই হেফাজতে। আজকে বিজেপি বড় বড় কথা বলবে, নাটক করবে, আমরা যদি বলি ওই রহস্য মৃত্যুটা দিয়েই বক্তুইয়ের অকথিত কাহিনী ঢেকে ফেলা হয়েছে, এই প্রশ্ন যদি ওঠে, সেটা তো অন্যায়ের কিছু না। আগে শুভেন্দু আর এই চারানার বিজেপি নেতারা আগে এটা জবাব দিক যে আপনাদের কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে মূল অভিযুক্ত রহস্য মৃত্যু, তারপরে আপনাদের মুখে কোনো নাটকের কথা মানায় না, কুৎসা মানায় না। একটা পরিষ্কার কথা, যেটা তদন্তের পার্ট, তদন্তের প্রসেস, তদন্তের প্রক্রিয়া, সেখানে দল আলাদা করে কি করবে, কি বলবে? আমরা তো বারবার বলছি, কোনো অন্যায় কেউ করে থাকলে, কোনো অপরাধ হয়ে থাকলে আমরা তাকে ডিফেন্ড করছি না। বাকি প্রত্যেকের রাইট রয়েছে নিজেকে আইনের লড়াইতে ডিফেন্ড করার, আমরা শুধু এজেন্সির পক্ষপাত দুষ্ট আচরণের কাহিনী বলছি। অমুককে নিয়ে যাওয়া হবে তিয়ারে, অমুককে ধরা হবে, অমুকের বাড়ি সিবিআই ইডি যাবে, আর প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল পাওয়া গেল, দিলীপ ঘোষকে ধরা হবে না, তিনি নেচে বেড়াবেন। শুভেন্দু অধিকারীর নাম এফআইআরে থাকলেও না রোদে, অন্যদের বাড়ি সিবিআই যাবে, শুভেন্দুর কাছে সিবিআই ইডি যাবে না। তো এই বিচারিতা, এগুলোই আমরা খুব স্পষ্টভাবে সামনে আনছি। শুভেন্দু অধিকারী কি পাগল না মাথা খারাপ? বক্তুইতে সবার আগে ছুটে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিহত পরিবারগুলিতে আর্থিক সাহায্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই শুভেন্দু অধিকারী রাই আপত্তি করেছিল কেন সাহায্য দেওয়া হবে, কি করে সাহায্য দেওয়া হয়। তারপরে দেখা গেল যে শুভেন্দু অধিকারী তারা যে চক্রান্তের কথা বলছেন হ্যান ত্যান অমুক, আলটিমেটলি দেখা গেল শুভেন্দু অধিকারীদের বিজেপির সিবিআই এর হেফাজতে থাকাকালীন মূল অভিযুক্ত রহস্য মৃত্যু। তো যাদের হাতে রহস্য মৃত্যু, বিজেপি এখন এইসব বিষয়ে কথা বলা সাজে? বিজেপি একটা কথা বলেছে যে সিবিআই এর হাতে থাকাকালীন কি করে এর রহস্য মৃত্যু হলো বক্তুইয়ের মূল অভিযুক্তের? বিজেপি একটা কথা বলেছে, তৃণমূল এবং মুখ্যমন্ত্রী তাদের দায়িত্ব পালন করেছেন। এগুলো আমি তো মিডিয়ার কাছে অবাক হয়ে যাচ্ছি, মিডিয়া জানেন না ইতিহাসগুলো, এর মানে প্রতিক্রিয়া চান কিভাবে, মানে কেন? আপনারা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আপনারা জানেন না পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন না শুভেন্দু অধিকারীরা তখন এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বিরোধিতা করেছিলেন, আপনারা জানেন না শুভেন্দু অধিকারীদের বিজেপি শাখা সংগঠন সিবিআই এর হেফাজতে রহস্যজনকভাবে মারা গেছে মূল অভিযুক্ত, সত্যিটা আসবে কি করে? আপনাদের হেফাজতে মারা গেছে, তারপরে বড় বড় নাটক করছেন, আর কি কি বলেছেন? ওর গোটা বক্তৃতাটার উত্তর দিতে হবে, কি বলবো? যারা সরকারে থাকেন তারা জানেন যে যখন আপতকালীন পরিস্থিতি হয় তখন বিভিন্ন খাত থেকে টাকা যেতে পারে, সেই খাতের টাকাটা আবার পরের টাকাটা এলে সেখানে অ্যাডজাস্ট করা হয়, এবং এই প্রশাসনিক কাজগুলো দীর্ঘদিন ধরে আছেন তারা সবাই জানেন। এখন কেউ যদি জ্ঞান পাপির মতো প্রশ্ন করেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে সেই বিভ্রান্তি মানুষ কড়াভাবে জবাব দেবেন তার, এটা কোনো কথা। আপতকালীন যখন পরিস্থিতি কোনো জায়গায়, তো সেখানে তো সরকারকে কিছু ফান্ড দিয়ে সেই ত্রাণটা করতে হবে, নাকি ত্রাণটা কেন্দ্রীয় সরকার যবে টাকা দেবে 12 বছর বাদে তখন গিয়ে ত্রাণ দেবে? ইয়ার কি হচ্ছে, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় ছিল না,
শুভেন্দু অধিকারী জানে না, শুভেন্দু অধিকারী যখন সেচ দপ্তরে ছিল, যখন পরের পর বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেচ মন্ত্রী কি করছিল তখন, কোথা থেকে সেচের টাকা আসছিল? আমরা তো বলছি এটা পুরোদস্তুর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয়। 100 দিনের কাজে যেখানে দেশের সেরা বাংলা, কেন্দ্রীয় সরকার 100 দিনের 1 নম্বর বাংলা, আবার তাকেই টাকা দিচ্ছে না। অর্থাৎ বাংলার মানুষের উপকার হচ্ছে, বাংলার সরকার ভালো কাজ করছে, তাদের হাতে মারো নইলে ভাতে মারো। কেউ বিশ্বাস করেন ফার্স্ট বয়কে টাকা দেওয়া বন্ধ এ হয়? কেন্দ্রের সরকার 1 নম্বর 100 দিনের কাজে, আর সেই কেন্দ্রের সরকার টাকাটা বন্ধ করে রেখে দিয়েছে, এটা হয়? একের পর এক কুৎসা করে কমিটি পাঠাচ্ছে, তারা গিয়ে বলছে মিথ্যা অভিযোগ, যা চলছে আবাস সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই, সড়ক রোজগার জন্য না, টাকা বন্ধ করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন, দিনের ধর্না, এবং খেয়াল রাখবেন অন্নপূর্ণা পুজোর দিন, ঘটনাচক্রের পাঁজিতে সেটা অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা পুজোর দিন 100 দিনের কাজের টাকা যাদের কর্মসংস্থানের সঙ্গে জড়িত, পেটের ভাতের সঙ্গে জড়িত, যেভাবে কেন্দ্র বঞ্চনা করছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও বঞ্চনা, আরও বঞ্চনা, প্রায় 1,15,000 কোটি টাকা বকেয়া এবং অন্যান্য সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন। আমি সেই মাননীয় শিক্ষককে জিজ্ঞাসা করব, লকডাউনে যখন দিনের পর দিন বন্ধ ছিল স্কুল কলেজ, তখন যে রাজ্য সরকার পুরো বেতন দিয়েছে সেটা নেওয়ার সময় মানসিক যন্ত্রণা হয়নি? আজকে হঠাৎ মানসিক যন্ত্রণা হচ্ছে? আপনি মানসিক ডাক্তার দেখান। প্রশাসনিক বিষয় হয়ে থাকলে অত্যন্ত নিন্দনীয়, পুলিশ প্রশাসন যা দেখার দেখছে। তবে এটা মনে রাখবেন যে সারা ভারতে যা ঘটছে তার তুলনায় পশ্চিমবঙ্গে একটিও ঘরা উঠছে না, একটাও হওয়া উচিত নয়, কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের অপরাধ অনেক কম বলেই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ এবং কলকাতা মহিলাদের জন্য নিরাপদতম স্থান বলে চিহ্নিত হচ্ছে। এটা নিশ্চয়ই শিক্ষামন্ত্রী বলতে পারবেন, ওটা ঠিক কী কিসের জন্য হয়েছে ইত্যাদি, সেটা নিশ্চিতভাবে শিক্ষামন্ত্রী যদি পেয়ে থাকেন চিঠি আদৌ সেটা বলতে পারবেন।